হেই বন্ধুরা, আজ থেকে প্রায় 64 বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 1959 সালে চীনে অবস্থিত সিচেং নামক একটি শহর সম্পূর্ণ জলের নিচে ডুবে যায়। ধারণা করা হয় এই শহরটি আগামী 1000 বছরের জন্য জলের তলায় ডুবে গেছে। অনুমান করা হয় 3000 সালের দিকে হয়তো এই শহরটি আবার জেগে উঠবে। তাহলে আপনার মনে হয়তো এখন এই প্রশ্নটি অবশ্যই আসছে যে কীভাবে এই শহরটি তাহলে ডুবে গেল আর এখন এই শহরটির কি অবস্থা। সো হাই গাইস, শান্ত হয়ে আর আজকের রহস্য কটেজের এই ভিডিওতে আমরা আন্ডার ওয়াটার সিটি অফ সিচেং সম্পর্কে জানতে চলেছি। তাহলে দেরি কেন, শক্ত হয়ে বসুন আর চোখ দিন আমাদের চায়নাতে অবস্থিত আন্ডার ওয়াটার সিটি অফ সিচেং জার্নিতে। সিচেং একটি বিশাল শহর ছিল যেখানে হোটেল, বিল্ডিং, মন্দির এবং চীনা সংস্কৃতির অন্যান্য সংস্কৃতিগুলি থাকত। এই শহরটি ডুবে যাওয়ার জন্য তাই হলো একটি জলবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি তৈরি করা হচ্ছিল এই শহরটিরই পাশে থাকা একটি নদীতে। এই জলবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য নদীর জলের স্তর আরও উঁচু করা প্রয়োজন ছিল। এই জলবিদ্যুৎ প্রকল্প যারা তৈরি করছিল তারা জানতো যে এই শহরটি হয়তো জলের তলায় ডুবে যাবে, তাই এখানে থাকা বিশেষ স্মৃতিচিহ্নগুলি তারা অন্য স্থানে সরিয়ে নেয়। তারপর নদীর জলের স্তর উঁচু করা হয় এবং শহরে জল প্রবেশে কোনো প্রতিবন্ধকতা না থাকার কারণে পুরো শহরটি জলে ভেসে যায়। এভাবেই মূলত সিচেং শহরটি জলের তলায় ডুবে গেছে। এই সিচেং শহর বর্তমানে একটি সুন্দর পর্যটন স্থান হিসেবে পরিচিত। এই শহরটি এখন নদীর নিচে ডুবে আছে এবং এখানে একটি সুন্দর লম্বা টানেলও রয়েছে। শহরটির অবস্থান জলের তলায় হওয়ার কারণে স্নোরকেলিং ও স্কুবা ড্রাইভিং পর্যটকদের জন্য এই স্থানটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই সিচেং শহরে বছরে প্রায় প্রচুর পরিমাণ পর্যটক ভ্রমণ করতে যায়, কিন্তু বেশিরভাগ পর্যটকরাই দূর থেকে এই শহরটি দেখে থাকে। খুব কম পর্যটকদেরই পানির নিচে যাওয়ার সুবিধা দেওয়া হয়। সো কেমন লাগলো এই জলের নিচে থাকা শহরটি? আপনি কি যেতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে কোন রহস্যময় স্থান সম্পর্কে জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, বাই বাই।